যেন শেষ মুহূর্তে যে যোজনার প্রস্তুতি আমরা সম্পূর্ণ করার জন্য একত্রিত হয়েছি। আর আমি আশা করব যে মানুষ, বিশেষ করে যারা আমাদের আদর্শ অনুসারী, বহু বছর ধরে, বহু প্রজন্ম ধরে তারা অপেক্ষা করেছেন পশ্চিমবাংলায় রাষ্ট্রবাদী বিচারধারা প্রভাবিত হোক, পরিবর্তন হোক, তারা আজকে সাফল্যের পূর্ব সূচনা জানতে পারে, উৎসাহিত হয়েছে। আমি যেখানে যাচ্ছি সবাইকে বলছি, মানুষকে বিজেপি বোঝাতে হবে না, বিজেপির নেতৃত্ব সম্বন্ধে বোঝাতে হবে না, বিজেপির বিকাশ সম্বন্ধে বোঝাতে হবে না। মানুষ আপনাকে তার বাড়ির সামনে দেখতে চায়, আপনি তার বাড়ির সামনে গিয়ে দাঁড়িয়ে বলুন যে আমরা জিতছি, আপনি ভোটটা আমাকে দিন। সে কাকে ভোট দেয়, গত নির্বাচনে কাকে ভোট দিয়েছে এটাও দেখা দরকার নেই। সে ধরে নিয়ে সে আপনার ভোটার, আপনার জন্য অপেক্ষা করে আছে। আপনি তার বাড়ির সামনে গিয়ে একবার বলুন যে আমাদের ক্যান্ডিডেট অমুক ব্যক্তি আছেন, তিনি জিতছেন, মোদিজি আবার প্রধানমন্ত্রী হচ্ছেন, আপনিও তার সহভাগী হন, আপনি ভোট দিলে আমরা জিতে যাব। যে কোনো পার্টির হোক, কোনো ভোটার কারো কেনার নয়, রাষ্ট্রের স্বার্থে মানুষ ভোট দিতে চাইছেন, সেই সুযোগ আমাদের করে দিতে হবে। আপনাদের কাছে আমার ব্যক্তিগত অনুরোধ, ভোটের পরে কোনো ব্যক্তি, কোনো ভোটার যেন বলতে না পারে আমি বিজেপিকে ভোট দিতে চেয়েছিলাম, কিন্তু কে এসে আমাকে বললো না যে বিজেপিকে ভোটটা দাও, কেউ আমার সামনে আসেনি তাই আমি দিতে পারলাম না, বা 10,000-20,000 ভোটে আমরা হেরে গেলাম কোনো আসন, এরকম যেন না ঘটে। সেটা প্রত্যেকটি ভোটারকে অনুকূল পজিটিভ ভেবে নিয়ে তার কাছে যেতে হবে, বিজেপির ভোটার ভেবে নিয়ে তার সঙ্গে কথা বলতে হবে যে আসুন, পশ্চিমবাংলার সুরক্ষার স্বার্থে, দেশের ভবিষ্যৎ উজ্জ্বল করার স্বার্থে আপনি বিজেপিকে ভোট দিন। আর এই কথাটা বলার অধিকার একমাত্র ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের আছে, আর কারো নাই, কারণ প্রত্যেককে আমরা পরীক্ষা করে নিয়েছি। মোদিজির নেতৃত্বের উপরে কারো কোনো সন্দেহ নেই, এবং মোদিজি প্রধানমন্ত্রী আবার হবেন এতেও সন্দেহ নাই, কিন্তু আমরা প্রধানমন্ত্রী হিসেবে মোদিজিকে এমন দেখতে চাই যাতে তার ইচ্ছিত কাজ করতে গিয়ে কারো হাত জোড় করতে না হয়, কোনো পার্টির দুয়ারে দুয়ারে গিয়ে তাকে যেন অনুনয় জানাই না করতে যে এই বিলটা সাপোর্ট করবে। আমরা মোদিজিকে যেমন সশক্ত প্রধানমন্ত্রী দেখেছি, সশক্ত নেতা দেখেছি, ভারতবর্ষের সেরকম প্রধানমন্ত্রী করতে চাই যেমন দুনিয়ার সামনে তিনি মাথা উঁচু করে কথা বলছেন, দেশের সামনে প্রত্যেকটি নাগরিকের জন্য যেন বলতে পারেন, এবং তিনি যে কল্পনা করেছেন 2022 শক্তিশালী সম্পন্ন সুরক্ষিত ভারত রাষ্ট্র, সেটা যেন তিনি গড়ে নিয়ে যেতে পারেন, সেরকম সবচেয়ে বেশি উপযুক্ত সমর্থন তাকে আমরা দেবো।